হযরত ওমর ফারুকের জমানা উনাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেল কথা কাটাকাটি কে ওমর ফারুকের স্ত্রী আর হযরত ওমর ফারুক ইনি জালালি বাদশা জালালি সাহাবা জালালি আপনার খলিফা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাড়ির বাইর থেকে অন্যান্য সাহাবাগণ আপনার শুনে নিলেন বিরাদার স্বামী স্ত্রী ঝগড়া বাবাজি ভাইরা লোকজন বলতে লাগলেন আজকে আজকে উমরে আমার স্ত্রী বেঁচে থাকবে না আজকে কোড়া লাগাবে আজকে তাকে মেরে ফেলে দিবে হযরত উমর বিরাদার একদিন পার হয়ে গেল হযরত উমর কিছু বললেন না বলে তবে কালকে হবে কালকে পার হয়ে গেল হযরত উমর কিছু বলছেন না বলে তিন দিনের দিন হবে তিন দিন পার হয়ে গেল হযরত উমর কিছু বলছেন না বিরাদার এক সপ্তাহ পার হয়ে গেল স্ত্রীকে কিছু বলছেন না বিরাদার লোকজন জিজ্ঞাসা করে বললেন ও জালালি সাহাবি ও মানবীর আপনার নূরান সাহাবি এত রাগালি হওয়ার সত্ত্বেও আপনার স্ত্রী আর আপনার থেকে কথা কাটাকাটি হয়ে গেল দুইজন থেকে তর্ক বিতর্ক হয়ে গেল আপনি আপনার আপনার স্ত্রীকে কিছু বললেন না না জোরে কথা বললে না একটা মাচা মারলেন আপনি কেন বিচার করলেন না হযরত উমর কি জবাব দিয়েছিলেন হযরত উমরের জবাব শুনেন মুসলমান হযরত উমর ফারুক বলে আমার স্ত্রী তো আমাকে জীবনে বড় কথা বলেনি সেই দিন যদি বলে দিয়েছে তো কি হলো আরে একদিন আমার ত্রুটি করলো কিন্তু হায় রে আমার স্ত্রী সে আমার বিবি হয়েছে আমার বাড়ির রক নখরানি নয় আমার বাড়ির দাসী নয় উনি আমার বিবি হওয়ার সত্ত্বেও আমাকে রান্না করে খাওয়ায় জোরে বলো আমার স্ত্রী হওয়ার সত্ত্বেও আমার কাপড় চুপড় সাফ করে আমার স্ত্রী হওয়ার সত্ত্বেও নিজের বাচ্চাকে দুধ খাওয়া আমার বাচ্চাকে দুধ খাওয়ায় সে একটা যদি সামান্য কথা বলে দেয় আমি কেন সহ্য করব না কোন মা যদি নিজের বাচ্চাকে দুধ না খাওয়ায় আপনি প্রেসার সারিয়েতে প্রেসার দেওয়া যায় নাই কি না খাওয়াও খাওয়াচ্ছেন মেহরবানি বাচ্চা তো তারই বাপের কতটা মহব্বত বাচ্চাকে মায়েরা না ভালোবাসে এ ভালোবাসা দিচ্ছেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া উনি বিবি নৌকরানি নয় অনেক লোক বলে দেয় স্ত্রী তো পায়ে জুতটা তো পায়ের জুতটা তো বিছানা কেন রেখেছ খাটের নিচে রাখো তওবা করুন কেউ যদি নিজের স্ত্রীকে পায়ের জুতো বলে তাকে তওবা করতে হবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন আর রিজাল কওয়ামুনা আলান নিসা বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া বেটা ছেলে পুরুষ আর স্বামী দুইজন এক উপরের লেবাস স্বামী স্ত্রী উভয় দুইজন এক উপরের জন্য লেবাস লেবাস বুঝেন তো যেগুলো লেবাস যাকে বলে কাপড় তো বলুন তো মুসলমান কি করে মাথার জুতা হলো লেবাস বলেছে ভাঙা চুরি কি করে হলো কোরআন বলছে আন-নিসা আর-রিজাল কওয়ামুনা আপনার স্ত্রী আপনার জন্য লেবাস আপনার স্বামী আপনার জন্য লেবাস